গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে 8টা। মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগতম। তো আজকে পয়লা বৈশাখের জন্য জানায় তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি এই বছরটা তোমাদের জন্য খুব ভালোভাবে কাটায়। আর হ্যাঁ, আজকে আমি একটু পূজা করছি, গণেশ পূজা। তাই গণেশ পূজার জন্য টুকটাক রেডি করে নিয়েছি। চলো কি কি রেডি করে নিয়েছি তোমাদের কাছে শেয়ার করি। আর দেখো, পূজার জন্য আমি আজকে শাড়ি পরে নিয়েছি, একটু পূজা করব, ভালো লাগে এটি পরতে, তাই শাড়ি পরে নিয়েছি। তো চলো আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, স্কিপ না করে আমার চ্যানেলটাকে দেখো। তো চলো রেডি, কি রেডি করেছি তোমাদেরকে দেখিয়ে দেই। আসন বসানোর জন্য আমি জলচৌকিটা পেতে নিয়েছি। আর এটা ইয়ে করতে লাগবো তো, তোমার রশি দিয়া টাই বড় করতে লাগবো, রশি দিয়ে লাগাইতে লাগবো, ওখান থেকে উত পর্যন্ত লাগাইতে। আর এদিকে ফল টল নিয়ে এসেছে, ফুলও টুকিয়ে নিয়েছি, আম পাতা রেডি করে নিয়েছি। এখানে আম পাতাগুলো রেডি করে নিয়েছি, আমাদের দুয়ারে দুয়ারে লাগাতে হবে। তো বন্ধুরা, আমার পূজা মানে সব রেডি করে নিয়েছি, ফল বানানোর থেকে ঠাকুর সাজানোর থেকে ফল সব রেডি করে নিয়েছি। এখন দাদাভাই বসবে পূজা করতে। তো বন্ধুরা, আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন খালি আমি ভোগটা লাগাবো। আর হ্যাঁ, দাদাভাই আজকে বাড়িতেই আছে, দাদাভাই আজকে দোকান খুলে নাই পয়লা বৈশাখ, তাই ঘরে পূজা করব বলে। তো বন্ধুরা, এখানে আমি সব প্রসাদ বেড়ে নিয়েছি, সবাই বাড়িতে দিয়ে আসবো, আশেপাশে যাদের বাড়ি আছে আমাদের আশেপাশে, কেউ তো আর আজকে আসবে না, তাই ভাবলাম সবাইকে আমি দিয়ে আসি। গিয়ে সব বাড়া হয়ে গিয়েছে, আর যদি কেউ আসে রেখে দিয়েছি এখানে, কেউ আসলে দিয়ে দেব। তো বন্ধুরা, সবার বাড়িতে প্রসাদ দিয়ে চলে আসলাম। এই দাদাভাই নিয়ে এসেছে মাংস, তো আমি আজকে রান্না করবো না, দাদাভাই রান্না করবো পাঁঠার মাংস। আলু ফ্রাই করা হয়ে গিয়েছে, এদিকে মাংস বসিয়ে দিয়েছে।
করে প্লেটটাতে কাঁচা দিয়ে দিয়ে দিও জলগুলো। হয়ে গেছে মাংসটা? এদিকে মাংসটা হয়ে গিয়েছে মোটামুটি, জলটা বেশি দিয়েছো দেখি। এদিকে ভাতও বসিয়ে দিলাম, এটা ছিল এলো কয়েকটা হইব, এখানে গরম করে এলো। ঠান্ডা তো গরম হয়ে যাবে বেশি, রাখো রাখো। একটা হইব আমাকে চেচ্চা করে দিয়ে দিও। তো বন্ধুরা, রোজের মতন আজকে রাত্রে তোমাদের সাথে আবারও দেখা করতে চলে আসলাম। সারাদিনের কাজ টাজ করে সবাই আশেপাশে মানুষ কয়েকজন এসেছিল, প্রসাদটা দিয়েছি, তারপর ঘরের টুকটা কাজ করে শুয়েছিলাম, একটু উঠেছি একটু সন্ধ্যাবাতি দিয়ে, এখন চলে এসেছি রান্না করতে। রাতে আর কিছু রান্না করবো না, দুপুরে তোমরা দেখেছো দাদা ভাই মাংস বানিয়েছিল, তো ওগুলো রয়ে গিয়েছে, মাছও বানাচ্ছে ওগুলো রয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমাকে মেহেন্দি দিয়ে গিয়েছিল পাশের বাড়ি এক দিদি, দেখো মেহেন্দি। এগুলো ঘরের পাতা, ওরা মিক্সিতে মানে গুঁড়া করে আমাকে দিয়েছিলো লাগানোর জন্য, আমি লাগাইনি আর কালকে সময় পাইনি, এখন আমি হাতে লাগিয়ে নেব। তো লাগিয়ে নি, তারপর আবার আসবো তোমার সাথে দেখা করতে। ভাতটাও বসিয়ে দিলাম, তো চলো মেহেন্দিটা লাগিয়ে নেই, আমি সিম্পলভাবেই লাগাবো হাতে। তো বন্ধুরা দেখো আমি সিম্পলভাবে মেহেন্দিটা লাগিয়ে নিয়েছি, জাস্ট লাগাতে ভালো লাগছে, বিহুতে আমাদের এখানে সবাই মেহেন্দি লাগায়, তো ইচ্ছে করছে তাই আমি মেহেন্দি লাগিয়ে নিয়েছি, একদম সিম্পলভাবে লাগিয়েছি। আজকের জন্য ব্লগটা আমি এখানে এন্ড করলাম, কালকে আবার তোমাদের সাথে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের জন্য এখানে, নাইট, বাই বাই।